আপনি কতটা সফল তার থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা চেষ্টা করেন। একবার একটি জঙ্গলে অনেক প্রাণী বসবাস করত, আর একবার এই জঙ্গলে আগুন লেগে যায়, আর ধীরে ধীরে আগুনটা জঙ্গলে ছড়িয়ে পড়তে থাকে, আর ওই জঙ্গলে সমস্ত প্রাণীগুলো অনেক ভয় পেয়ে যায়। সবাই ভাবে এখন তাদের কি হবে, আর আগুন বাড়তে দেখে সমস্ত প্রাণীগুলো এদিক ওদিক পালানো শুরু করে। জঙ্গলের প্রতিটি প্রাণী নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। আর ওই জঙ্গলে একটি ছোট্ট পাখি থাকত। পাখিটা গাছের উপর থেকে দেখে সমস্ত প্রাণী অনেক ভয় পেয়ে গেছে, সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটছে, আর আমার ওই প্রাণীগুলোকে সাহায্য করা দরকার। আর এটা ভেবেই ওই পাখিটি দ্রুত পাশের নদীতে যায়, আর ঠোঁটে করে জল নিয়ে আসে, আর আগুনের ওপরে দেওয়া শুরু করে। বার বার পাখিটি নদীতে যায়, আর ঠোঁটে করে জল নিয়ে আসে ও আগুনের ওপরে ঢেলে দেয়। এরপর রাস্তায় একটি বড় পেঁচার সঙ্গে দেখা হয়, যে তার জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছিল। আর পেঁচাটি পাখির এই কাজ দেখে আর মনে মনে বলে, এই পাখিটা কত বোকা, এত বড় আগুনকে ওই ঠোঁটে করে জল নিয়ে গিয়ে নেভানো কি সম্ভব। এরপর পেঁচাটি পাখির কাছে যায় আর বলে, তুমি কত বোকা, এইভাবে আগুন কখনোই নিভবে না, এর থেকে ভালো হলো নিজের জীবন বাঁচাতে চাইলে আমার সাথে তুমিও এই জঙ্গল ছেড়ে পালিয়ে চলো। এরপর পাখিটা বলে, আমি জানি আমার ঠোঁটে করে নিয়ে যাওয়া এই সামান্য জলে কোনো কিছু হবে না, আগুনও নিভবে না, কিন্তু আমি এটাও জানি আমাকে আমার সর্বোচ্চ চেষ্টাটা করে যেতে হবে, কারণ ভবিষ্যতে যখন এই ঘটনার কথা হবে তখন তোমার নামটা ওই লিস্টে থাকবে যারা জঙ্গলের এই আগুনকে দূর থেকে কেবল দেখে গেছে আর নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে গেছে। আর আমার চেষ্টাটা সামান্য হলেও আমার এটা জেনে ভালো লাগবে যে আমার নাম পালিয়ে যাবার লিস্টে নয়, বরং আগুন নেভানোর লিস্টে থাকবে। এরপর পেঁচাটি পাখিটির কথা বুঝতে পারে আর পাখিটির কাছে ক্ষমা চায়, আর ওই পাখিটির সঙ্গে সেও আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ছোট্ট এই গল্পটি থেকে আমরা শিখতে পারি, সমস্যা যত বড়ই হোক না কেন চেষ্টা করে যেতে হবে, হার মানা যাবে না। আর এটা ওই পাখিটাও জানত। হতে পারে আপনার জীবনে কোনো সমস্যা আছে যা এতটা বড় যার সমাধান আপনি করতে পারছেন না, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আপনি সেটার সমাধানের জন্য কিভাবে চেষ্টা করছেন। সবশেষে মনে রাখবেন, চেষ্টা করা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়, তাই আপনি আপনার 100% দিয়ে চেষ্টা করুন, ইম্পসিবলটাও একদিন পসিবল হয়ে যাবে। আর সেদিন আপনি নিজেই এটা স্বীকার করবেন যে ইম্পসিবল নিজেই বলে, আই অ্যাম পসিবল।